মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা আবার উপস্থিত হয়েছিল রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দুটো কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ দর্শক শ্রোতা রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে আমরা কোরআনে পাকৃত শুনবো হামদে বাড়ি তাহলা নাতের মকবুল সাল্লা সালামের পাশাপাশি একটি বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য কোরআন হাদিস থেকে ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য ইনশাআল্লাহ তা তাবারাকত আলা নবী আকরাম সাল আলাহ তাইলা ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরুশ্বরী পাঠ করো ইনশা আল্লাহ স্মরণে এসে যাবে সাল্লু আলাল হাবিব সাল্লাহ আল্লাহ আলা মোহাম্মদ মুহম্মদ সাল্ল্লাহ তায়লা ওয়াসাল্লাম আমরা যে যেখানে আছি রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান দেখার জন্য মাদানী চ্যানেলের সামনে বসে যাই এবং ঘরের অন্য সদস্য যারা আছে তাদেরকেও ডেকে নেই কেননা কোরআনে পাকের তে লোয়াত শুনবো আমরা পাশাপাশি স্ক্রিনে এর তর্জমাও দেখব এবং আজকের বিষয় জানাবো একটু পরে আপনাদের ইনশা আল্লাহ তাবার কথা আমাদেরকে কোরআনে পাকের তে লোয়াত শুনিয়ে দেয় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سيم والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم سبحان الله سبحان الله এই যে আয়াতগুলো আমরা শুনলাম এর অর্থও দেখলাম যে আল্লাহ তাবারক তালা এই কোরআনকে হিকমতপূর্ণ কিতাব বলেছে আর এই হিকমতপূর্ণ কিতাব রসুলের করিম সাল্লাহ আলি সাল্লামের উপর নাজিল হয়েছে নিশ্চয়ই আপনি প্রেরিত হয়েছেন রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে বলা হয়েছে আর এই হিকমতপূর্ণ কিতাব যে বলা হয়েছে কোরআনে পাকের মধ্যে এই কিতাবকে হিকমতপূর্ণ বলা হয়েছে এবং এই কিতাবের মধ্যে আল্লাহ তাবারক তালা আমাদের সকল বিষয়গুলোকে স্পষ্ট করে দিয়েছে আর আজকের আমরা বিষয় নিয়েছি দর্শক শ্রেতা দুনিয়ার বাস্তবতা এই বাস্তবতা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলি আমরা বাস্তবতা নিয়ে অনেকে অনেক ধরনের কবিতাও লেখে অনেক ধরনের ছন্দ আকারে বের করেছে আবার এই দুনিয়ার বাস্তবতা নিয়ে অনেকের আবার এক বুক ভরা কষ্ট আছে দুনিয়ার বাস্তবতা নিয়ে আবার অনেক মানুষ স্মৃতি করে রেখেছে দুনিয়ার বাস্তবতাকে তো আল্লাহ তাবারক তালা যে কোরআনে পাকের মধ্যে বলেছেন যে এ কোরআন হলো হিকমতপূর্ণ আর সেই হিকমতপূর্ণ কোরআনের মধ্যেই আল্লাহ তাবারক তালা দুনিয়ার সকল বিস্তারিত আলোচনা করেছেন এই দুনিয়া কার জন্য কেমন আর এই দুনিয়ার বাস্তবতা যেটা আমরা বারবার শিকার হই যেটা আমাদের সামনে বারবার আসে যে বাস্তবতার সম্মুখীন আমাদেরকে হতে হয় এই দিকগুলোও কিন্তু আল্লাহ তাবারকতা আল্লাহ কোরআনে পাকের মধ্যে দিয়েছেন হয়তো আমি একজন মুসলমান হওয়ার পরেও কোরআন থেকে সেই উপদেশগুলো গ্রহণ করছি না আর এ কারণেই দুনিয়ার বাস্তবতাকে আমরা টিক্ত দুনিয়ার বাস্তবতাকে আমরা অনেক উদাহরণ দিয়ে থাকি সমাজে দুনিয়াতে বসবাস করতে গিয়ে আজকের প্রোগ্রাম ইনশাল্লাহ তাববারক তাল্লাহ এই দুনিয়ার বাস্তবতা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব কিছু কথা শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে আল্লাহ চায় অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে আজকের বিষয় নিয়ে ইনশাল তাবারাকালা আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে রফিক ভাই আছেন এবং কামরুজ্জামান ভাইও আমাদের সাথে আছেন তাদের থেকে গুরুত্বপূর্ণ বিষয় শুনবো জানবো আজকের প্রোগ্রামে এর পূর্বে আহমদ জাবাই থেকে আমার একটি হামদে বাড়ি তালা শ্রবণ করে এরপরে আলোচনায় আসবা সাল্লু আলাল হাবিব সাল্লাহ আয়লা আলা মোহাম্মদ সাল্লাহ তাই وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله محبة من أبني نہ پاؤ میں اپنا الہی نہ پاؤ میں اپنا پتا a hole allah 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 خودا تو مار لا تک نہ تو سنی چی قرآن اے امرا, آمرا تمہار اللہ 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 تو تھک بو کہ من بورے امرانے بورے بنشی تو تھک بو کہ من بورے امرانے بورے دو اللہ تمہیں تم بھی تو مارو সত্য কথা কথা মিন মুসলমান আমরা নাম বোল বোঝে কথা প্রিয় নবীর নোবীর উমর উমর খোদা তোমার প্রিয় নবীর উমর মোরা বান্দা খোদা তো شمشو دحا محمد بدرو دجا محمد شربو سشتو نو بی بیو خدا

দুনিয়াকে এ কারণেই দুনিয়া বলা হয় কেননা এটি আখেরাতের তুলনায় মানুষের অধিক কাছে অধিক নিকটে এজন্য এটাকে দুনিয়া বলা হয় আর আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তালাহ বুখারি শরীফের ব্যাখ্যায় বলেন আখেরাতের পূর্বে সকল সৃষ্টি হলো দুনিয়া আখেরাতের পূর্বে সকল সৃষ্টি হলো দুনিয়া আর এই দুনিয়ার বাস্তবতা কারো কাছে এতই কঠিন আবার অনেকের কাছে এটা মিষ্টতা এই দুনিয়ার বাস্তবতা এখন যার সাথে যেমন ঘটে এই দুনিয়া যার সাথে যেমন ব্যবহার করে এই দুনিয়া যার সাথে যেমন আচরণ করে সে ওটাকে ওভাবেই জানে যদি দুনিয়ার বাস্তবতা কাউকে ঠকায় তবে সে ওটাকে তিক্ততা হিসাবেই নিবে এটাই বাস্তব আর এই দুনিয়ার বাস্তবতা যদি তাকে একটু সহযোগিতা করতে পারে একটু সাপোর্ট দিতে পারে তবে তার জন্য এটা অনেক মধুর হয়ে দাঁড়ায় আর এ কারণেই জন বিভিন্নভাবে দুনিয়ার এই বাস্তবতাকে এক এক নামে ডাকে এক একভাবে চিনে এক এক রকমের বলে এই দুনিয়ার বাস্তবতাকে আপনি হয়তোবা অনেকের মুখে শুনেছেন ভাই এটা দুনিয়ার বাস্তবতা এত সহজ নয় আবার অনেকের জীবনে এমন আছে বলে আলহামদুলিল্লাহ দুনিয়ার বাস্তবতা আমাকে খুব সহজ করে দিয়েছে পথ চলা এক একজনের মন্তব্য এক এক রকমের যার সামনে যেভাবে দুনিয়া ধরা দেয় যাকে যেভাবে দুনিয়া দেয় সে দুনিয়া থেকে পায় আর ওভাবেই সেটাকে সে বলতে থাকে আর এটাই তার ভিতর থেকে বের হয় কিন্তু এই দুনিয়ার বাস্তবতা এই দুনিয়া একজন মুমিনকে একজন নেককারকে কি দিয়েছে কি পেয়েছে আর এই দুনিয়া দুনিয়ার বাস্তবতা আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দার জন্য কেমন আর এটা কি আল্লাহ তালার বান্দার জন্য এই দুনিয়ার বাস্তবতা বা দুনিয়া অনেক কিছু আসবে আজকের প্রোগ্রামে আল্লাহ ইনশা আল্লাহ তরকতালা শুরু করতে চাই রফিক ভাই থেকে আলোচনা এরপর ইনশাআল্লাহ তালা কামরুজ্জামান ভাইয়ের কাছেও আসবো আমরা ইনশাআল্লাহ রফিক ভাই আজকের বিষয় তো শুনতেই পেয়েছেন দুনিয়ার বাস্তবতা আজকের যে বিষয়টা এটা সত্যি এক গুরুত্বপূর্ণ বিষয় আপনার যার সংজ্ঞাটা আপনি আগেই বলে দিয়েছেন আর এই বিষয়টা বাস্তবিক অর্থে যারা এই দুনিয়াটাকে সবকিছু মনে জি এই দুনিয়াকে কেন্দ্র করে সবকিছু তাদের জীবনে আবর্তিত হচ্ছে তাদের প্রাপ্তি এবং প্রত্যাশার যে সমন্বয় তারা ঘটাচ্ছে কেন্দ্র করেই যে এখানেই জীবন গড় অর্থ উপার্জন করো ধন সম্পদ আর উপভোগ করো তো এই যে অর্থ সম্পদ উপার্জন তারপর সেগুলোকে একত্রীকরণ এবং গোটা জীবনটা যাপনের জন্য সেগুলোকে উপভোগ করা এই পুরো বিষয়টা কি মানুষ মনে করে যে এটি হচ্ছে আমার দুনিয়া এটাই হচ্ছে আমার জীবন এই জীবনটাকে যে যত সুন্দরভাবে আমরা পারি আমরা গুছিয়ে নেই জীবনে দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশ এগুলো কিন্তু কারোই কাম্য নয় কেউই কাম্য করে না এখন আমরা যদি একটু আহ সংজ্ঞার দিকে যাই যে প্রকৃত অর্থে দুনিয়াদার কারা আর দিনদার কারা কেননা দুনিয়ার যে বাস্তবতা এই বাস্তবতাটা এটার একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে এই দুনিয়ার বাস্তব অভিজ্ঞতার মধ্যে দুনিয়াদারের সংজ্ঞা সম্পর্কে ইহিয়াউল উলুম কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে লেখা হয়েছে যে যে ব্যক্তি আখেরাতের কল্যাণকে সামনে রেখে দুনিয়া থেকে যা কিছু প্রয়োজন তা গ্রহণ করে এমন ব্যক্তিকে দুনিয়াদার বলা যাবে না আখেরাতের কল্যাণকে যারা সামনে রেখে দুনিয়া থেকে যতটুকু প্রয়োজন নিজের নিয়ে নিতে কেননা লাইফকে লিড করতে হলে লাইফকে লিভ করতে হলে আপনার কিছু আহ আনুষাঙ্গিক কিছু প্রয়োজন দেখা দেয় যেমন আমরা জানি যে পৃথিবীতে আপনার কেউ বেঁচে থাকে খাওয়ার জন্য খাবার যত ধরনের মনে করেন আপনার সমাহার রয়েছে সেই ডাইনিং টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের খাবার হতে হবে বিভিন্ন ধরনের খাবার সেখানে কিছু ফ্রুট থাকবে কিছু খাবার থাকবে রিচ ফুড থাকবে এরকম মানে বিভিন্ন খাবার প্রসর সাজিয়ে রাখা হয় ডাইনিং টেবিলে এই ধরনের ব্যক্তি মূলত খাবারের জন্যই বেঁচে থাকে আবার পক্ষান্তরে এমনও কিছু মানুষ আছে যারা বেঁচে থাকার জন্য খাবার খায় খাবার দুই ধরনের মানুষ আমরা বুঝতে পারলাম একটা হচ্ছে খাবারের জন্য বেঁচে থাকা বর্ন টু ইট আর একটা হচ্ছে ইট টু বর্ন আপনার বেঁচে থাকার জন্য খাবার যে আমার যতটুকু বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিলাম তো এই যে সংজ্ঞাটা যে ব্যক্তি আখেরাতের কল্যাণকে সামনে রেখে দুনিয়া থেকে যা কিছু প্রয়োজন তা গ্রহণ করে এমন ব্যক্তিকে দুনিয়া দ্বার বলা যাবে না বরং দুনিয়া তার জন্য আখেরাতের ক্ষেত্র হিসেবে পরিগণিত হবে আর যারা একান্ত ব্যক্তিগত ভোগ বিলাসের জন্য এগুলোকে গ্রহণ করে তাদেরকেই বলা এখন দুনিয়ার আসেন এক হাদিসে পাকের আলোকে আমরা দুনিয়ার বাস্তবতাকে আমরা আমরা আমাদের যে ক্ষুদ্র মস্তিষ্ক আমাদের ক্ষুদ্র চিন্তাধারা সেটা থেকে আপনি আগেই ব্যাখ্যা দিয়েছেন যে এক একজন এক এক ভাবে এই দুনিয়ার বাস্তবতাকে ব্যাখ্যা দিয়ে থাকে আমরা কি ব্যাখ্যা দিচ্ছি সেটা মুখ্য বিষয় নয় কারণ রসুল যা বলেছেন রসুল যা আমাদের কাছে মেসেজ দিয়েছেন মেসেজ পৌঁছে দিয়েছেন সেটার আলোকেই আমাদেরকে বিবেচনা করতে হবে ইসলামের প্রতি ভালোবাসা অন্তর থেকে দুর্বীভূত হওয়ার কারণ প্রবী সাল রিবা এর ব্যাখ্যা অনুযায়ী প্রিয়নবী সাল্লাহ তালিবা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ উম্মত দুনিয়াকে অনেক বেশি প্রাধান্য ও গুরুত্ব দেওয়ার কারণে ইসলামের প্রকৃত ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছে আমরা আজকে দেখছি যে দুনিয়াতে মানুষ একটা সংখ্যাগরিষ্ঠ দল দিনের প্রতি যে ভালোবাসা দিনের প্রতি যে দিনের কল্যাণের প্রতি যে একটা আকর্ষণ তা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে আর তা এই হচ্ছে যে তারা দুনিয়াকে অনেক বেশি প্রাধান্য এবং গুরুত্ব দিয়ে থাকে এ সম্পর্কে যে হাদিসে মোবারকা এসেছে নামাদিরুল উসুল কিতাবের মধ্যে বর্ণিত হজরত সঈদনা আবু হুরাইরা রাজি তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী হুজুরে আরবি সাল আলিহি বা আলিহি বা সাল্লাম ইরশাদ করেন যখন আমার উম্মদ দুনিয়াকে বিশাল কিছু মনে করতে শুরু করবে বিশাল কিছু মনে করা মনে করা এই দুনিয়াই সবকিছু এই দুনিয়াই শুরু এই দুনিয়াই শেষ অনেকেই আছে দেখবেন যারা দুনিয়ার ভোগ বিলাসে মত্ত রয়েছে তারাও এক সময় বলে যে ভাই একদিন মরে যেতেই হবে তো যখন বাঁচতেই হবে তো ভালো মতোই পাচ্ছি একটু খাবার দাবার ভালো মতো খেয়ে নি আবার অনেকে দেখবেন সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছেদ মানে সকালে একটা পড়ছে তো বিকালে একটা হম তো তাকেও যদি জিজ্ঞেস করা হয় বলে ভাই এই দুনিয়াটা তো কাজেই এই দুনিয়াটাকে আপনার এত বেশি ফ্রাস্ট্রেশন এত বেশি দুশ্চিন্তা নেয়া যাবে না চাপ নেওয়া যাবে না আচ্ছা এই দুনিয়াটা এখানে খাও দাও ফুর্তি করে আবার আরেক ধরনের মানুষ বলে যে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে আচ্ছা খাবার দাবারের ক্ষেত্রে ভোগ বিলাসের ক্ষেত্রে এমন খুব চমৎকার মানে ব্যাখ্যা বিশ্লেষণ সংজ্ঞা দিয়ে থাকে আল্লাহ নবী সাল্লি আলী আসাল্লামের ফরমান যে যখন আমার উম্মত দুনিয়াকে বিশাল কিছু মনে করতে শুরু করবে তখন ইসলামের ভালোবাসা তাদের হৃদয় থেকে দূরীভূত হবে আর নিঃসন্দেহে এটা কোনো কল্যাণ কাজ নয় আর যখন আল্লাহ নবী আরো এর সাত করছেন আর যখন সৎ কাজে আহ্বান এবং অসৎ কাজে বাধা দান পরিহার করবে তখন তারা ওহির বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে আর সে সময় পরস্পর গালমন্দ করা শুরু করে দেবে তখন তারা আল্লাহর নিকট সম্মানের আসন থেকে সরে যাবে অর্থাৎ এই যে দুনিয়ার হাকিকত বলে দেয়া হলো আমাদেরকে দেখতে হবে জাকির ভাই যে দুনিয়াটা হচ্ছে আমরা যদি একটু আমরা আইডেন্টিফাই করি একটু যদি দেখুন প্রত্যেকের ভিতরেরই একটা বেঁচে থাকার চিন্তা ধারা থাকে কেউ বেঁচে থাকে নেকি অর্জনের জন্য আমি যতদিন বাঁচব আমি একটু নেকি অর্জন করতে কারণ মরে গেলে তো ক্লোজ হয়ে যাবে চ্যাপ্টার আমলনামা বন্ধ হয়ে যাবে বন্ধ একবার সুবহানাল্লাহ পাঠ করতে পারবে না তো তার উদ্দেশ্য থাকে এইটাই ইয়া আল্লাহ আমাকে কিছুদিন আরো কিছুদিন আমাকে দুনিয়াতে থেকে কামল করার আমাকে সুযোগ করে দেওয়া এটা হচ্ছে একটা দিক আরেকটা দিক হচ্ছে তাদের চিন্তাধারা হচ্ছে যে আমি তো এখন একটা ভুল ধারণার মধ্যে বসবাস করা তো এখনো মৃত্যুর একটা আসবে সময় আসবে সত্তর আশি একশো বছরে মরবো তার আগে দুনিয়াটাকে ভোগ করে যাই তো আমি বলবো যে দুনিয়ার দুনিয়াটা এবং আখেরারটা এই দুটোকে যদি আমরা পাশাপাশি দাঁড় করাই একটা হবে লক্ষ্য বা উদ্দেশ্য আরেকটা হবে প্রয়োজন তো দুনিয়া কখনোই উদ্দেশ্য হতে পারে না লক্ষ্য হতে পারে অনেকে আমরা জীবনের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করি নিজের ক্যারিয়ার বিল্ড আপের জন্য অর্থ উপার্জনের জন্য এটাই তো আমরা বুঝি যে দুনিয়া মধ্যে নিজের ব্যাংক ব্যালেন্স হ্যাঁ লাইফ স্ট্যাটাস এগুলোকে ক্রিয়েট করো বিল্ড আপ করো এবং এগুলোকে এনজয় করো ভোগ করো দুঃখ দুর্দশা যে কেষ্ট ক্লেশ রয়েছে এগুলো ভোগ করা যাবে না জীবন তাহলে জীবন খুবই দুর্বিষহ হয়ে যাবে তারা এই জীবনটাকে কেন্দ্র করে সব কিছু হিসাব নিকেশ যত কিছু হিসাব নিকেশ আছে তারা ক্যালকুলেশন করে ফেলে ক্যালকুলেট করে ফেলে তো দুনিয়াটা হচ্ছে আপনার প্রয়োজন এটা বুঝতে হবে আর আখের একটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য এখন এই লক্ষ্য বা উদ্দেশ্যকে কেন্দ্র করে আপনি যতটুকু দরকার দুনিয়া থেকে নিয়ে নেন কেননা এই দুনিয়াটা হচ্ছে একটা ক্ষেত্র একটা ক্ষেত্র আমরা চাষবাস করে নিয়ে নিতে পারবো যতটুকু নিয়ে নিতে পারবো সেটা হচ্ছে কল্যাণকর সেই আখেরাতের জন্য দুনিয়া কখনো কল্যাণকর হতে পারে না দুনিয়া তার জন্যই কল্যাণকর যে আখেরাতের কল্যাণকে সামনে রেখে দুনিয়া থেকে যতটুকু পারে সে নেকি অর্জন করে নিতে এটাই হচ্ছে প্রকৃত দুনিয়ার বাস্তবতা আর এটাই হবে বাস্তবতাকে যে যত টুকু এটাকে কার্যক্ষেত্রে প্রয়োগ করবে এর দ্বারা استفাদা হাসিল করবে উপকৃত হবে সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান বুদ্ধিমান রাইট রাইট খুব চমৎকার ভাবে रफीক ভাই এর ব্যাখ্যা দিয়েছেন আজকের প্রোগ্রামে এই দুনিয়ার ব্যাপারে কোরআনের পাত্বের মধ্যে কোনো জায়গাতে জগৎ বলা হয়েছে আবার কোনো জায়গাতে পৃথিবী বলা হয়েছে এই দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে কোরানে পাকের মধ্যে আর কোরানে পাকে প্রায় নব্বইটি স্থানের মধ্যে এই শব্দটা এসেছে জগৎ বা পৃথিবী এই যে কোরআনে পাকের মধ্যে প্রায় আনুমানিক নব্বইটা স্থানে নব্বইটা আয়াতে পাকের মধ্যে যে দুনিয়া বা পৃথিবী বা জগতের আলোচনা এসেছে অবশ্যই এর মধ্যে অনেক দিকগুলো বয়ান করা হয়েছে কিন্তু আপনি আর আমি আমরা এই সম্পর্কিত কয়টা আয়াতের উপরে জ্ঞান রাখি বা কয়টা আয়াত নিয়ে আমরা আলোচনা করছি বা কয়টা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা খুলে দেখলাম হয়তোবা কেউ দেখিনি নি আবার হয়তোবা এই সংখ্যাটা অনেকে জানি না যে এই জগৎ এই দুনিয়া এই পৃথিবী নিয়ে এতগুলো আলোচনা কোরআনে পাকের মধ্যে রয়েছে কামরুলুল যেমন ভাই আমাদের সাথে আছেন তার থেকে কিছু আলোচনা শুনি দুনিয়ার বাস্তবতা যে দুনিয়ার বাস্তবতা যখনই কোনো ব্যক্তির জবান থেকে উচ্চারিত হয় তখন একাংশ দেখা যাচ্ছে নেগেটিভ ক্ষেত্রে এই বাক্যটি উচ্চারিত হয় দুনিয়ার বাস্তবতা তো দুনিয়ার বাস্তবতা একে মানুষ তখনই বলে যখন সে দুনিয়ার প্রতি একবারে মন হারিয়ে ফিরেছে অথবা দুনিয়া থেকে নেগেটিভ কিছু পেয়েছে সেটা ব্যবসা হোক বা মানুষের সাথে লেনদেন হোক অথবা মানুষের সাথে সম্পর্ক হোক যে কোনো ক্ষেত্রে যদি সে ধোকায় পরিণত হয় তখন বাক্যটি তার জবান থেকে উচ্চারিত হয় দুনিয়ার বাস্তবতা আর এটাই তো দুনিয়া যে তুমি একজনকে টাকা দিয়েছ সে টাকা নিয়ে চলে গিয়েছে এটাই হচ্ছে আর তারপরও কি শিক্ষা হলো এই দুনিয়ার জীবনটা শুধুমাত্র ধোঁকা আর এই ধোকা তো আল্লাহ পাক আগে ইসাদ করে দিয়েছেন নবী পাক সাল্লাম ধোকা আগে এসাদ করে দিয়েছেন তো ধোঁকা আমরা জানি আমরা বুঝে নিয়েছি দুনিয়া একটি ধোঁকা তো দুনিয়ার বাস্তব জীবনে আমরা চলাফেরা করতে যখন সেই ধোঁকা বিষয়টি আমাদের সাথে ঘটে তখনই আমরা উৎসাহিত করি দুনিয়ার বাস্তবতা তো যাই হোক এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ সুল হানাবাত আলসাদ করেন বালতু সিমুন হায়াত দুনিয়া বল আখেরতু হই রু আল্লাহ পাক এই আয়াতে কেরিমার মুদিসাৎ করেন যে তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখরাতের জীবন হচ্ছে সর্বোৎকৃষ্ট এবং চিরস্থায়ী আমরা সকলেই জানি যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে এটা সামান্য নগণ্য আর আল্লাহ পাক আখরাতে যা কিছু রেখেছেন এটা উত্তম এবং এটা হচ্ছে দীর্ঘস্থায়ী চিরস্থায়ী আল্লাহ পাক অপর আয়াতে ক্যারিমার মুদিশাত করেন

এই দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে দৃষ্টান্ত দিতে গিয়ে নবী পাক সাল্লাহ তলিফ আলু সাল্লাম শত করেন যে পাক পাখি এসেছে নবী পাক সাল তহ সল্লাম একটি বাজারে প্রবেশ করলেন তো বাজার যাওয়ার পর নবী পাকসল্লাহ আলিয়া সাল্লার সাথে অন্যান্য লোকেরা ছিল তো নবী পাক সাল্লাহ আলি সাল্লাম একটি মৃত ছাগলের বাচ্চার কান ধরেছেন ধরে রবি পাক সালাম কয়লা

নবীর পাকসাল আলাইসম যখন বললেন তোমরা কি ফ্রিতে নিতে চাও সাহেব এটা আমরা কিভাবে নিবো এটা তো মৃত কি ছাগল আর মৃত ছাগল এটা আমাদের কি উপকার আসবে এটা আমরা কখনো পছন্দ করব না নবী কেমস্লাহাম করেন বল্লা আল্লাহ পাকে শপথ দিয়ে বললেন তোমরা এই একটি মৃত ছাগলকে নিতে চাচ্ছ না এটা তোমারে কোনো फायदा নেই তোমরা এক দিরহাম দিও নিবে না এমন কি ফ্রি তেও তোমরা এটাকে কোই করবে না ফ্রি তো তোমরা নিবে না কিন্তু আল্লাহ পাকের কাছে এই দুনিয়াটা এরও যেমন তোমরা এই একটি মৃত ছাগলকে এক দিরহাম দিয়ে অথবা ফ্রি তে নিতে চাচ্ছো না তোমার কাছে তোমাদের কাছে এই মৃত ছাগলের কোনো মূল্য নেই কোনো প্রয়োজনতা নেই আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই আল্লাহ 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 কিন্তু সেই দুনিয়ার পিছনেই আল্লাহ ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্নভাবে ধোকায় পতিত হচ্ছে আল্লাহ আমাদেরকে হিফাজত দান করুক আলোচনা শুনছিলাম দুনিয়ার বাস্তবতা দুনিয়ার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা একটি কালাম শ্রবণ করি এরপর ইনশা আপনাদের কল এস এম এস এর দিকে আসবেন ইনশাআ আমাদের যাবো একটি নাতের সাল্লাম মকবু সাল্লা কাছে না নবী কাছে যে পিয়নবী তবো দিদার না পিয়নবীর তবো দিদার না নবী কাছে যে নবী

game

দর্শকদের কিছু কল আছে আমাদের সাথে আমরা কলগুলো শুনি এরপরে আহ ফিরবা আলোচনায় কল শুনি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট শামসুল হক আমি প্রতিদিন আমাদের এই চ্যানেল আল্লাহ আচ্ছা প্রতিদিনই আছে আমরা আপনাদের সাথে আপনাদেরকেও আমাদের সাথে থাকতে হবে কামরুল ইসলাম আমার বাড়ি কিশোরগঞ্জ আমি শুনতে কার লাগিয়া মন কার লাগিয়া কান্দরে মন কারলাগিয়া লাগিয়া আশা রাখি শোনাতে পারবো আশা রাখি ইনশাল্লাহ সাথেই থাকবো পরবর্তী কল্যাণ

আমি গাজীপুর থেকে বলছি আমি একটি হলো আমার নাম মোহাম্মদ দেখি অনুষ্ঠানটা খুব ভালোই লাগে তুই মাদানি চ্যানেল কি আসিস ধন্যবাদ মাদানি চ্যানেল থেকে অনেক মানুষ নামাজি হোক আল্লাহর রহমতে বাংলাদেশে একটা ভালো চ্যানেল হয়েছে আপনাদের সুক্রিয়া আদায় করি যারা এত সুন্দর ফিডব্যাক বা এস এম এস কমেন্টস করে আমাদের সাথে থাকেন এবং আমাদের চ্যানেলের এই আলহামদুলিল্লাহ রব্বুল যে কাজগুলো হচ্ছে আর সমাজের মধ্যে মাদানি চ্যানেল যে পরিবর্তন করছে মানুষের এর সুক্রিয়াও আদায় করি আল্লাহ তালা আমাদেরকে মিলেমিশে মাদানি চ্যানেল দেখা কাজ করা সত্য পরবর্তী কল্যাণ আলামিন আপনারে বলছি চাঁদপুর জেলা শাহরাস্তি থানা গ্রাম থেকে আজকের বিষয় দুনিয়ার প্রশ্নতা খুবই একটি সুন্দর একটি এপিসোড নিয়েছেন আজকে অনুষ্ঠানে ধন্যবাদ জানা জাকির ভাইকে এবং আমাদের রফিক ভাইকে স্টুডিওতে সুন্দর সুন্দর আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আসলে দুনিয়ার বাস্তব আমরা ছিলাম একদিকে অন্যদিকে মুখ করে আমরা দুনিয়ার বাস্তব মুখে আমাদেরকে আমির আলো স্টুডিওতে নিয়ে আসলো একটি মাদানি ছেলে উপহার দিয়ে আমাদেরকে সঠিক আমল করার মতো একটি সুন্দর একটি চ্যানেল দিয়েছেন সুক্রিয়া জানাই আমি আলোচনাতে আল্লাহ ওনাকে

এবং বলতে বাধ্য হয়েছেন দুনিয়ার বাস্তবতা বড় কঠিন অথবা সন্তানের মাধ্যমে এমন কোনো কষ্ট পেয়েছে যার কারণে পিতামাতা বলতে বাধ্য হয়েছে দুনিয়ার বাস্তবতা বড় কঠিন একটা জিনিস অথবা সন্তানও হতে পারে এটা মা বাবার দ্বারা এমন কোনো কষ্ট পেয়েছে বা এমন কোনো কাজ হয়েছে যার কারণে সন্তানও বলছে যে দুনিয়া কি দিয়েছে আমাকে দুনিয়া থেকে আমি কি পেয়েছি আবার প্রতিবেশীর মাধ্যমে হতে পারে বা বিজনেস শেয়ার পার্টনার যে আছে তার মাধ্যমে হতে পারে কেউ না কেউ কারো না কারো মাধ্যমেই যখন কোনো ব্যক্তি এমনভাবে হসত খায় যে সে বলতে এভাবে বাধ্য হয় যে দুনিয়া আমাকে কি দিয়েছে শুধু তো ধোকাই পেলাম আমি এভাবে অনেকের কাছ থেকে অনেক কথা শুনছি আমরা আপনারাও শুনছেন আর এই যে দুনিয়ার বাস্তবতা যে দুনিয়া আপনি নিজেই স্বীকার করলেন যে এই দুনিয়া আমাকে কি দিয়েছে শুধু আমি ধোকাই খেয়েছি আবার অনেকভাবে অনেক কথা আমি কতগুলো বলবো যার কাছে টাকা আছে সে বলে আজকে টাকা আছে বিদায় দুনিয়া আমাকে চিনে আমার আত্মীয় স্বজন আমাকে চিনে যার কাছে টাকা নেই সেও বলে আজ আমার কাছে টাকা নেই বলে দুনিয়া আমার কাছে এমন হ্যাঁ আচ্ছা যার চাকরি নেই সেও বলে আজ আমি বেকার বলে দুনিয়া আমার সাথে এমন আচরণ করছে কিন্তু না টাকা অর্থ না থাকা থাকা এটা তো দিন চলেই যায় আপনার কিন্তু রফিক ভাই দুনিয়ার মধ্যে যার টাকা আছে সে কি সফল যার অর্থ আছে যার ভালো চাকরি আছে সে কি সফল হয়তো বা দুনিয়াদার ব্যক্তিদের দৃষ্টিকোণ থেকে মনে হয় এই ব্যক্তি সফল কিন্তু সফল তো সে যে ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে এই বিষয়ে একটি হাদিসে মুবারাকা আছে সবুল ইমান কিতাবে বর্ণিত নবী করিম রাফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন দুনিয়াটা বড়ই সুস্বাদু তরতাজা দুনিয়াটা বড়ই সুস্বাদু তরুতাজা এই দুনিয়ায় যে ব্যক্তি হালাল পন্থায় সম্পদ উপার্জন করবে আর বৈধ পথে ব্যয় করবে আল্লাহ তালা তাকে সবাব দান করবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর যে ব্যক্তি দুনিয়ায় হারাম পন্থায় সম্পদ উপার্জন করবে আর অবৈধ পথে ব্যয় করবে আল্লাহ পাক তাকে দারুল হাওয়ান অর্থাৎ লাঞ্চনার ঘরে প্রবেশ আল্লাহ করাবেন হযরত আল্লামা আব্দুর রাউফ মুনউবী রাহমাতুল্লাহি তালা আলাই উক্ত হাদিসের টিকায়ে ফাইজুল কাদির কিতাবে লেখেন বোঝা গেল দুনিয়া মূলত নিন্দনীয় নয় কেন না এই দুনিয়া হলো আখিরাতেরই ক্ষেত স্বরূপ এ কারণে যে ব্যক্তি শরিয়াতের অনুমোদন সাপেক্ষে দুনিয়ার কোন কিছু অর্জন করবে তা আখিরাতে তাকে সাহায্য করবে আচ্ছা হাদিসে মোবারকায় একটা জিনিস এসেছে এই মুহূর্তে আলোচনা না করলেই নয় তাহলে মুসলিম শরীফের মধ্যেও এসেছে এই হাদিস তিরমিজি শরীফের মধ্যেও এসেছে ইবনে মাজাও এসেছে হাজার সাইদিন আবু হুরাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ নবী সালাম এর সাথ করেন অর্থাৎ করছেন যে দুনিয়া মমিনের জন্য হচ্ছে জেলখানা কয়েদখ খানা এবং অবিশ্বাসীদের জন্য হচ্ছে জান্নাত যারা অবিশ্বাসী আল্লাহ এবং পরকালে যারা বিশ্বাস রাখে না অবরো আখেরাতে যারা বিশ্বাস রাখেনা তাদের জন্যই দুনিয়াটা হচ্ছে জান্নাত এখন আমি যদি বলি জাকির ভাই যে দুনিয়াটা দুভাগে বিভক্ত এক হচ্ছে মমিন এক হচ্ছে মোনাফিক মাঝখানে যারা রয়েছে মুসলমান যারা এখনো মমিন হতে পারে নাই তাদের জন্য এই বিষয়টা কিন্তু খুবই ইবরতপূর্ণ খুবই শিক্ষণীয় যারা মমিন তারা মুসলমানও বটে কিন্তু যারা মুসলমান তারা মমিন পারল কিনা পারলো কিনা সেটা কিন্তু প্রশ্ন কেননা সব মমিনই মুসলমান কিন্তু সব মুসলমান মমিন না মমিন নয় তো কাজেই এই যে দুনিয়াটা এই দুনিয়ার বাস্তবতা আমি যদি একটু বলি সময় নিয়ে কামরুজ্জামান ভাইও ওয়েটিং এ আছে ইনশাল্লাহ উনিও বলবেন বলবেন যে এই দুনিয়াটা কেমন আমি একটু সংক্ষিপ্তভাবে এটার পরিচয় দিই তাহলে যারা আমরা মুসলমান রয়েছি মুনাফিকদের জন্য এটা শিক্ষণীয় যদি তবা করে ফিরে আসতে পারে তো হাজার সঈদনা আলী খাস রহমতুল্লাহ তাল আলাই বলেন দুনিয়াটা হলো অভিশপ্ত ইবলিস তথা শয়তানের কন্যা পয়েন্ট টু বি নোটেড যে দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত ইবলিস তথা শয়তানের কন্যা আর এর প্রতি যারা নিজ অন্তরে ভালোবাসা পোষণ করে অর্থাৎ এই দুনিয়ার প্রতি যারা অন্তরে ভালোবাসা পোষণ করে তারা সবাই সেই কন্যার স্বামী এটা আমার কথা না বুজুর গানে দিনের কথা। একটা বুজর্গের কথা আল্লাহ ব্যক্তির কথা। তো তারা সবাই সেই কন্যার স্বামী ইবলিস নিজ কন্যার খাতিরে সেই দুনিয়াদার ব্যক্তির কাছে আসা যাওয়া করতে থাকে আচ্ছা হাজা সাইদুনা ফুজাইলবিন বিন আয়াজ তালা আলা হাজা সাইদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনুহুুমা উদ্দ্ৃতি দিয়ে বলেন কিয়ামতের দিন লোকদের সামনে। দাঁত বের করা দাঁত উঁচু বের করা নীল নয়না বিশিষ্ট এক বৃদ্ধা দিন আত্মপ্রকাশ করবে আর তখন লোকদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি একে চেনো চেন একে চেনো তোমরা তারা সবাই বলবে আমরা এর পরিচয় জানা থেকে আল্লাহ তালার পানা চাই তখন সবার উদ্দেশ্যে বলা হবে এ হলো সেই দুনিয়া জানিয়ে তোমরা অহংকার করতে এর কারণেই তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে এর কারণেই তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ এমনকি শত্রুতা প্রশন করতে অতপর সেই বিভৎস চেহারার বৃদ্ধা সাদৃশ্য দুনিয়াকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন সে চিৎকার করে বলবে হে আমার পরবার দিগার আমার অনুসরণকারী দলের লোকেরা কোথায় আল্লাহ তালা এরশাদ করবেন তাদেরকেও তার সঙ্গী বানিয়ে নিক্ষেপ যার নামে নিক্ষেপ করো কারা যারা দুনিয়া দার হবে শুধু দুনিয়া 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 তো আপনি যে বললেন যে ধন সম্পদের দেখুন ধন সম্পদ অর্জন করা দোষের কিছু না যদি সেই ধন সম্পদ দিনের স্বার্থে ব্যবহার করা ব্যবহার করা মাদ্রাসা মসজিদ দিনী প্রতিষ্ঠান গুলো রয়েছে ইলমে দিন প্রচারের ক্ষেত্রে জনসাধারণের জনসাধারণের কল্যাণের ক্ষেত্রে গরিব দুঃখীর কল্যাণের জন্য তাদের ইলে দিন অর্জনের জন্য তাদের কল্যাণার্থে যে সম্পদটা ব্যয় করা হয় সেই সম্পদটাই হচ্ছে প্রকৃত এবং দিনের স্বার্থে যে সম্পদ প্রয়োগ করা সম্পদ অর্জনকারী সেই ব্যক্তিও সফল কম হবে তার সম্পদও সার্থক সার্থক হবে জি দুনিয়ার ব্যাপারে কামরুজ্জামান ভাই মুসলিম শরীফের হাদিসে পাক যে দুনিয়ার ব্যাপারে রসুল সাল্লাম কি বলছেন আল্লাহ রসুল বলেন কি দুনিয়াতে চারটি জিনিস ব্যতীত আর সব কিছু অবিসম্পদ আর সেই চারটি বিষয় কি একটি হলো আল্লাহ তালার জিকি দ্বিতীয়টি হলো ওই বিষয় যে আল্লাহ তালার নৈকট্যশীল করে ওই বিষয় নাম্বার তিন হল আলিমে দিন নাম্বার চার হলো ইলমে দিন অন্বেষণকারী ছাত্র অর্থাৎ তালিমে ইলিম এই চারটা বিষয় ব্যতীত আর সব কিছুই অবিসার এই দুনিয়া তারপর আমরা দুনিয়া 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 দুনিয়াই কথা থাকি

জান্নাতে একটি চাবুক রাখার স্থান একটি সামান্য পরিমাণ চাবুক রাখার স্থান এর মূল্য এত দুনিয়া ও ফিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছু চেয়ে জান্নাতে সামান্য পরিমাণ চাবুক রাখার জায়গা এ চিষ অর্থাৎ আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে যা কিছু আছে আরাম আয়েস ধন সম্পদ সকল কিছু আমরা ভোগ করতে পারি আমরা ফাইদা নিতে পারি কিন্তু এ সকল কিছু আল্লাহ পাকের কাছে মূল্যহীন যেমনটা আপনি বলেছেন যে দুনিয়া অবিশক্ত এই চার শ্রেণী লোক ব্যদিত এই দুনিয়া হচ্ছে অবিষ্যক্ত এই দুনিয়ার ভালোবাসায় মুহূর্তে আমরা পড়ে আছি তো দুনিয়া যেটা আপনারা এই তীত বলেছেন যে দুনিয়া একটি হচ্ছে প্রয়োজন আর একটি হচ্ছে উদ্দেশ্য তো আমরা উদ্দেশ্য থাকবো না আমরা প্রয়োজন মোতাবেক কাজ করব তো দুনিয়াতে চলাফেরা করতে গেলে যেটা হুজুর কিছুক্ষণ আগেও বলেছেন যে কেউ বেঁচে থাকে খাবার খাওয়ার জন্য আবার কেউ বেঁচে থাকার জন্য খাবার খায় তো আমরা বেঁচে থাকার জন্য খাবার খাব তথা আমরা দুনিয়াতে থাকব দুনিয়ার প্রয়োজনগুলো আমরা পূরণ করব। দুনিয়াতে থাকতে গেলে অর্থের প্রয়োজন আছে দুনিয়াতে থাকতে গেলে ভালো কিছু করার প্রয়োজন আছে সেটা আমরা করব। এটা কোনো সমস্যা নেই যেমনটি সেই সুফিয়ান সাউরি সম্ভবত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলা আলাইকে কেউ প্রশ্ন করল হুজুর আপনার কাছে তো ধন সম্পদ আছে অথচ আপনি নিজেই নসিহত করুন এ দুনিয়া থেকে দূরে থাকার জন্য তো আপনি নিজে ধন সম্পদ জমা করে রেখেছেন এর কারণ কি রহস্য কি সুফিয়ান সাউরি বাহমতুল্লাহরাল বলেন যে এই ধনসম্পদ দিয়ে আমি শয়তানকে প্রতিহত করি কিভাবে যখন শয়তান আমাকে ধোঁকা দেয় যে তুমি কোথায় থেকে কাবে খাবে কোথায় কি করবে কীভাবে চলাফেরা করবে তোমার দিন কিভাবে তুমি যাপন করবে তখন আমি শয়তানকে এভাবে প্রতিহত করি যে আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে করবে। বের করবো দেখুন সুফিয়াল সাউরি এক তাল একজন আল্লাহর উল্লির এক এক মাইন্ড কেউ দুনিয়াতে এভাবে চলাফেরা করেছে কিছু ইচ্ছে রাখিনি যেমন কি এবার বলা হয়েছে মালিকদের বিনার রহমতুল্লাহ তালের ব্যাপারে এসেছে তিনি খুবই সাধারণ ছিলেন তো তিনি যখন ইন্তেকাল করলেন কেউ তাকে স্বপ্নে দেখলো যে আপনার কি অবস্থা তো বলা হলো উমুক এক বুজুর্গ আমার থেকে জানাতে আগেই প্রবেশ করেছে তো যে স্বপ্নদর্শী যে স্বপ্নে দেশে তো অবাক হয়ে গেল আরে বিন দিনার রহমতুল্লাহ তালাহ তিনি তো সামান্য দিন যাপন করতেন তার কাছে এমন কিছু ছিল না সে কিভাবে অন্য বুজুর্গ তার চেয়ে আগে জানাতে চলে যায় তো বলা হচ্ছে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ তালার কাছে একটি পোশাক অতিরিক্ত ছিল যা ওই বুজুর্গের তুলনায় মালিক বিন দিনার রহমতুল্লাহ তালার কাছে একটি বিশি ছিল তো একটি বিশি পোশাক থাকার কারণে ওই আল্লাহর উলি মালিক বিন দিনার একটি আগে জানাতে প্রবেশ করেছে তো বলার উদ্দেশ্য হচ্ছে এক একজন আল্লাহর উলির এক একজন কনসেপ্ট তো আমরা দুনিয়াতে থাকবো যেমনটি উদাহরণ দেওয়া হয়ে থাকে যেমন বাইন মাছ একটি মাছ আছে যেটা কাদার মধ্যে থাকে কাদাতে থাকা সত্ত্বেও কাদা তার গায়ে লাগে না তো আমরাও দুনিয়াতে থাকি দুনিয়া আমাদেরকে স্পর্শ করতে না পারে বিষয়টা কিরকম না দর্শক শ্রোতা যে আমরা সকাল শুরু করলাম আল্লাহ তালা নাফর দিয়ে আর সারাটা দিন আল্লাহ তালার কাছে দোয়া করলাম আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও এটা চাই ওটা চাই ওটা দরকার ওটা দরকার এমন হয়ে গেল না কি একদিকে আল্লাহকে নারাজও করছি নাফরমানিও করছি অপর দিকে আবার আল্লাহ তালার সম্পদ আল্লাহ তালার দেয়া নিয়ামত থেকে আমি চাইছি একটা আশ্চর্যের বিষয় না সকালটা আমি অতিবাহিত করলাম না ফরমানি দিয়ে সারাটা দিন আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমাকে এটা এটা দাও দাও ওটা ওটা চাই চাই তো বিবেকবান যারা তারা তো বুঝে গেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দিক এই দুনিয়া যেন কাউকে ধোকা দিতে না পারে আল্লাহ তালা সেই তৌফিক সেই বুঝ আমাদেরকে দান করুক অনুরোধের কিছু কালাম ছিল আমাদের যাবাই দুই একটা কালামের কিছু পংক্তি আমাদেরকে শুনিয়ে দেন যেগুলো অনুরোধের ছিল সল্লু আল আল হাবিব সাল্ল তায়দা আলআমদ সাল্ল ও আমারি মনে এই বা আমারি মনে এই বা সোনা দেখব সোনা দিনা আমারি মনে এই বাসনা আমারি মনে এই বাসনা দেখব সোনার মদিনা আমারি মনে এই বাসনা লাগছে মন নবি ডাকবেন মোদিনায় মরে লাগছে মন হয়তনবি ডাকবে মোদিনায় মরে গিয়ে শেষ হৃদয় বে শে হৃদয় ব্যথা দেখাব আমি তারে আমারি মনে এই বাসনা আমারি মনে এই বাসনা তিনি যদি চান دیبے مون دیا زور مور پانی تین جودی چار دیبین مون دیا زور مور پانی چھر دارا کوئی بیندی چھر دارا رہ ہماری من سونا ہماری من سونا دیکھ سونا مدینہ শোনার প্রেমেরো স্রো নেতো চোখে মঞ্জে পাথ থোর হয়েছে প্রেমেরো স্রো নেতো চ খেয়ে মঞ্জে পাথ থোর হয়েছে ইশকে কাথ কাত হবে মন দয়া যদি হয় মোর পানে আমারি মনে বাসনা আমারি মনে বাসনা দেখব সোনার মদিনা মনের এই বাসনা দেখবো শুধু মদিনা আল্লাহ তাবারাক ওয়া করে দেখি প্রতিদিন রফিক ভাই রিয়াজুল জান্না যে স্থানটা আছে রিয়াজুল জান্না মসজিদে নববী নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যে মসজিদ শরীফ ছিল এটাই মসজিদে নববী এরপরে ধীরে 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 সেটাকে। বড় করতে লাগলো বাড়াতে লাগলো তো জাননা যেটা এখন ওটা বাউন্ডারি দেওয়া কোনো কাপড়ের জাতীয় কোনো কিছু দিয়ে বাউন্ডারি দেওয়াটা গ্রাউ দেওয়া আর এখানে রিয়াজুল জান্নায় ঢুকতে হলে রেজিস্ট্রেশন করতে হয় এবং ওই মোতাবেক রেজিস্ট্রেশন করলে একদিন দুই দিন পরে যখন তার টাইম আসে ওই টাইম মোতাবেক সে রিয়াজুল জান্নায় যেতে পারে ওই রেজিস্ট্রেশন দেখিয়ে ওই যে পর্দা দেওয়া আছে বাউন্ডারি দেওয়া আছে এর বাহিরে একটা পিলার শুধু বাহিরে আছে কোন একটা পিলার যে পিলার নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের জমানায় যে এরিয়াটুকু হুজুর সাল্লা সাল্লামের জমানায় যে মসজিদের এরিয়া ওই এরিয়ার একটা পিলার সেই বাউন্ডারির বাহিরে আছে এটা তো অনেকে জানে আবার অনেকে জানে না ওখানে গিয়ে ভালোভাবে যদি দেখে তবে হুজুর সাল্লাহ আলি সাল্লামের জমানার পিলারের ডিজাইন এর পরের ডিজাইনের মধ্যে একটু চেঞ্জ আছে একটু পরিবর্তন আছে হুবা মিল আছে কিন্তু একটু পরিবর্তন আছে আমি একদিন দেখলাম মানুষ অপেক্ষা করতেছে মসজিদ নবীর গেটের বাইরে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে কেন অপেক্ষা করতেছে দেখি কি হয় এখানে যারা স্থানীয় এদের মধ্যে আবার যারা জানে এরকমের সিনিয়র পার্সন যারা আছে দেখলাম যখনই মসজিদ নবীর গেট ওপেন করা এত স্পিড গেল ওখানে শুধু কোন জায়গাটায় বসবে রিয়াজুল জান্নায় তো সবসময় ঢুকতে পারে না ওই জায়গাতে বসবে যে পিলারটা এখনো বাহিরে আছে বাউন্ডারি বাহিরে আছে পর্দার বাহিরে আছে ওখানে গিয়ে বসে নামাজ আদায় করে এরপরে যখন ভিতরে গেলাম তো হা গিয়ে ওখানে আবদুল হাবিবের কিছু ভিডিও দেখলাম দেখে এরপরে বুঝতে পারলাম যে এই পিলারটা মসজিদের নববীর মেইন মসজিদের নবীর এটা এরপরে যা হয়েছে এগুলো সব সংস্কার করা হয়েছে নতুন করে বানানো হয়েছে এই পিলারটা রয়ে গেছে হুজুর সাল্লা সাল্লামের জমানো এখনো মানুষ গিয়ে কত আবেগ আর কত ভালোবাসা নিয়ে যখনই গেটটা ওপেন করা হয় দৌড় দিয়ে গিয়ে সেই জায়গাটা আগে বসতে চায় আগে বসে মানুষ হুজুর সাল্লাহ আলি সাল্লামের এই মসজিদের নবম তো মনের আবেগ মনের ভালোবাসা মনের বাসনা আমি একদিন দেখবো সোনার মদিন আল্লাহ তাবারক সকল আশিককে নসিব করে রফিক ভাই আজকে যে বিষয় দুনিয়ার বাস্তবতা এটা নিয়ে শেষ যদি কিছু মাদানি করবে পক্ষে আমরা তো অনেক কিছুই কথা বললাম দুনিয়ার সরব দুনিয়ার প্রকৃতি দুনিয়ার বাস্তবতা নিয়ে আলোচনা করলাম মূলত আল্লাহ তালার দৃষ্টিতে এই দুনিয়াটা কি সেই নিয়ে যদি আমরা একটু কথা বলি যে দুনিয়াটা কামরুজ্জামান ভাই আগেই বলেছেন যে ওয়ালফুজাতে আলা হজরত কিতাবের মধ্যে ইমাম এহলে সুন্নাত আলা হাজরাত ইমাম মাহমুদ রাজা খান রহমতুল্লাহি তাল দুনিয়ার প্রতি নিন্দা জ্ঞাপন করতে গিয়ে লেখেন যে তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে দুনিয়ার মূল্য যদি আল্লাহ তালার কাছে একটি মশার ডানার সমতুল্য মশার ডানা মশার দুটো পাখা আছে সেই পাখা অনেকে চোখেও দেখি না যাদের দৃষ্টি শক্তি কম আর সেই মশাই বা কতটুকু ভারী মশা তো অনেক হালকা শরীরে বসলে অনেক সময় টেরও পাই না আমরা কিন্তু যখন হুল ফুটায় তখন আমরা বুঝতে পারি যে শরীরে কিছু একটা বসছে তো বলা হচ্ছে যে দুনিয়ার মূল্য যদি আল্লাহ কাছে একটি ডানার সমতুল্য হতো তাহলে সেটা থেকে পানির এক আল্লাহ পাক অবিশ্বাসীদের দান করতেন না সেখান থেকে দান করতেন না যদি অবূল্য হতো মূলত দুনিয়াটা নিকৃষ্ট তাই এটিকে নিকৃষ্টদেরকে দান করা হয়েছে আচ্ছা তালা যখন থেকে এই দুনিয়াকে সৃষ্টি করেছেন তখন থেকে কখনো এই দুনিয়ার দিকে দৃষ্টিপাত করেননি তাকাননি দুনিয়ার দিকে তাকাননি দুনিয়াটা আসমান ও জমিনের মাঝামাঝি শূন্য ঝুলন্ত অবস্থায় রয়েছে দুনিয়া কান্না করতে করতে বলে হে আমার রব তুমি আমার উপর কেন এত অসন্তুষ্ট তুমি আমার দিকে একবারও তাকাও না দুনিয়া বলে আল্লাহ তালাকে অনেকক্ষণ পর এর সাদ হলো নিকৃষ্ট চুপ করো অতপর আল্লাহ বললেন স্বর্ণ ও রৌপ আল্লাহ রাহতার দুশ্মন রৌপ আল্লাহ আল্লাহ তালার দুশ্মন যেসব লোকেরা দুনিয়ায় স্বর্ণ রৌপের প্রতি ভালোবাসা পোষণ করবে তাদেরকে কিয়ামতের দিন এই বলে আহ্বান করা হবে ওই সব লোকেরা কোথায় যারা আল্লাহর দুশ্মনকে স্বর্ণের উপর যেহেতু আল্লাহ তালা বলা হচ্ছে ওই সব লোকেরা কোথায় যারা আল্লাহ আল্লাহ দুনিয়াকে তার প্রিয় তালাকে তালা বান্দাদের থেকে এতই দূরে করে রেখেছেন বা এতই দূরে করে রাখেন যে কোনো মা যেমন তার অসুস্থ সন্তানকে ক্ষতিকর বস্তু হতে দূরে সরিয়ে রাখে নেককার বান্দাদেরকে আল্লাহ তালা এভাবে দূরে সরিয়ে রাখেন তো এই হচ্ছে দুনিয়ার প্রকৃতি এই হচ্ছে দুনিয়ার স্বরূপ আর এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা এখন আমরা যে যেভাবে বুঝে নেই আপনি কাজ করছেন ব্রাশ করছেন অনেকে বলে থাকে যে এখন কেন মিসওয়াক করতে হবে এখন কেন মিসওয়াক করতে হবে চোদ্দশো বছর আগে ব্রাশ ছিল না আল্লাহ রসুল মিসওয়াক করেছেন মাজ আল্লাহ তো আল্লাহ রসুলের কেন তো সর্ববস্থায় সর্বক্ষেত্রে সর্বযুগেই হচ্ছে এখন 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 হাদিসে পাক ওপেন করব এখনো সেটা আমাদের কাছে বর্তমান হইই ধরা দেব এটা যারা বলে থাকে এদের ইলমে দিনের অভাব দীনের অভাব কেনের মূর্খতা আমি তাদেরকে বলবো যে যদি আপনি ব্রাশ ব্যবহার করতেই চান টুথপেস্ট ব্যবহার করছেন ব্রাশ ব্যবহার করছেন ভালো কথা আপনার মিসওয়াকের প্রতি আপনার অনিহা মিসওয়াক ব্যবহার করার অনেক ফাজিলাত আমরা জানি মিসওয়াক ব্যবহার করলে কি হয় ইমান সহকারে তার মৃত্যু নাসী হয় মিসওয়াক ব্যবহার করলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় মিসওয়াক ব্যবহার করলে স্মরণ শক্তি বৃদ্ধি পায় মিসওয়াক ব্যবহার করলে আপনার কফ যে শ্লেষ রয়েছে এগুলো দূর হয়ে যায় আরো অনেক ফজিলত রয়েছে তো এই মিসওয়াক ব্যবহার এখনো কারা করছেন যারা আল্লাহওয়ালা যারা সুন্নতের অনুসারী আর সুন্নতের অনুসারীর ফজিলত কি রয়েছে সুন্নতের অনুসরণের

ব্যবহার করা মুবা মুবা কাকে বলে যে আমল করলে না এর মধ্যে কোনো গুণা রয়েছে না কোনো নেকি রয়েছে। এখন বুদ্ধিমান ব্যক্তি তারাই যারা টুথপেস্ট এবং ব্রাশ ব্যবহার করবে মিশুয়াকের পাশাপাশি করছে তারা এবং তাদের নিয়ত এটাই থাকে যে আমি এই টুথপেস্ট আর ব্রাশ ব্যবহার করছি স্বভাবের নিয়তে যে আমার মুখ পরিষ্কার হবে এবং আমি আল্লাহ তালার ইবাদত করবো আল্লাহ নিয়ত করে দিচ্ছে টুথপেস্ট ব্যবহার করার আগে এখন এই কাজটা তখন হয়ে গেল আপনার জন্য মুস্তাহাব অর্থাৎ স্বভাবে পরিণত হয়ে মুবাটা হয়ে গেল মুস্তাহাব এমন প্রত্যেকটা বিষয় আপনি ব্যবসা করছেন দুনিয়া দারিত্ব আপনি করছেন করেন কিন্তু সেটা স্বভাবের নিয়তে করে

আল্লাহ তাবারক তালা যদি দয়া করেন ইবাদতে বা সওয়াবে পরিণত হবে এবং আপনার আমল নামায়ও সওয়াব আসবে কেননা আপনি হালাল উপার্জনের মন মানসিকতা নিয়ে হালাল পন্থায় উপার্জন করছেন এবং মানুষকে ধোকা দেওয়া থেকে বাঁচছেন বা মানুষের কাছে চাওয়া থেকে নিজেকে বিরত রাখছেন এর প্রতিদান অবশ্যই আপনি পাবেন ইনশাল কামরুজ্জামান ভাই শেষ এক দুই কথা দর্শকের বেশি মধ্যে একটি বিষয় হচ্ছে মানুষ সম্প্রদায় মানুষের মধ্যেও একটি বাস্তবতা আছে যেমন কি আল্লাহ পাক যখন মানব সম্প্রদায় সৃষ্টি করলেন রুহুকে সৃষ্টি করলেন রুহুকে সৃষ্টি করার পর আল্লাহ প্রাক্ষেত করেছিলেন আলাস্তু দি আমি কি তোমাদের প্রতিপালক নই তখন কলু বালা তখন সকলে বলেছে হে আল্লাহ অবশ্যই আপনি আমাদের প্রতিপালক তো মানব সকলে সকল রূপ রুহু জগতের মধ্যে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছে মান্য করেছে কিন্তু তারা দুনিয়াতে এসে আল্লাহকে কয়জন শিক্ষা করছে আল্লাহকে কয়জন আনুগত্য করছে আল্লাহ পাকের বাদ্য কয়জন হচ্ছে এটা কিন্তু একটি বাস্তবতা এক ছিল আমরা আল্লাহকে রব হিসাবে জেনেছি আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছি কিন্তু দুনিয়াতে এসে আমরা আল্লাহ পাকের না করছি এটাও কিন্তু বাস্তবতা জি জি এই বাস্তবতা থেকে যদি আমাদেরকে বের হয়ে আসতে হয় সুন্দর একটা পরিবেশের দরকার আর এই পরিবেশটা তৈরি করে দিচ্ছে আমাদেরকে দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী মাদানী কাফলায় সফর হয় বিভিন্ন কোর্স হয়ে থাকে রমজান মাসিতে কাফ হয়ে থাকে তো আপনার যখন সময় হয় আপনিও এই বিষয়গুলোকে জানার জন্য বোঝার জন্য দাওয়াত ইসলামীকে সময় দিন কোর্স করুন মাদানী কাফলায় সফর করুন সপ্তাহিক শুনতে বড় ইজিতে অংশগ্রহণ করুন আল্লাহ চায় আপনিও ধীরে ধীরে ইলমে দিন অর্জন করতে থাকবেন এবং বিষয়গুলো জানতে থাকবেন আল্লাহ তা কথালা বোঝার আমল করার তৌফিক দিক আগামী পর্বে আবার উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ মাদানি চ্যানেলের সাথে থাকুন আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাত হৈরুল সোমায় খো সালামো সালাম लाखो दरोदर लाखो सला जार् बेर salam khairul bashar to my salam, lakho lakho salam, So mai lakho salaam, lakho Durodar, lakho salam Khairul Bashar, so mai lakho salaam. oh so

أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহা আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার